একদিন মা আমাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছিল। হাঁ করো মিনা, বলো আ আরো বড় করো, আর একটু ঠিক আছে, ওরা এখন সুস্থ, আশা করি কাল থেকে আবার স্কুলে যেতে পারবে। স্কুল? আর ওষুধ খাওন লাগবো না? না লাগবে না, তোমরা আজ মেলায় যাচ্ছ না? ও মা, আমরা যাবো। যাইবা, তোমরা এখন সুস্থ, আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেয়া। তারপর একটা সার্কাস দল বাইরে আয়সা থামলো। দেখো দেখো, ওই ছেলেটা খেলা দেখাইতাছে, কি সুন্দর! ও, ওরাই এসগা মেলা খেলা দেখাইবো। ওই লোকটা সিলাইতাছে কেন মা? পোলা, আবার মাইয়া লইগা ওষুধ কিনতে হইব? পারম না। কিন্তু সাবিনারও তো জ্বর হইছে। আহা, মাইয়ার এমনে এমনেই ভালো হইয়া যায়, যা কইছি তাই করো, খালি পোলা ডারে লইয়া যাও। বাবা, আমারে কইলাও। আসো পাশা, ডরাইও না, ডাক্তার তোমারে ভালো কইরা দিব। পরে তারা পোলা ডারে ডাক্তারের কাছে নিয়া গেল, মায়া ডারে নিল না। ইস, ওর শরীরটা কি গরম! সাবিনার জ্বর উঠছে। কি যন্ত্রণা! আরে চুপ করাও, থামতে ক, ওর তেমন কিছুই হয় নাই, মাথায় একটু পানি দিলেই ঠিক হইয়া যাইব। কি মাইয়া গো যত্ন, কে কইলে কথা? হ্যাঁ কি, হ্যাঁ কি বজ্জাত পাখি! মিঠু এদিকে আসো। যা মাইয়া গো যত্ন। মিনা এদিকে আসো, এইটা দেখো। তারপর হঠাৎ মিঠু একটা বড় জুড়ির মধ্যে কি জানি দেখলো। ও মা গো, এরা তো সাপ! এই এই এই, সাপের কাছে আইও না, ভাগো 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 শিগগিরই। এদিকে আসো কইতাছি। এই মাইয়া, তোমার এই বজ্জাত পাখিটা এখান থেকে লইয়া যাও। আসলে সাসা মাইয়া গো পছন্দ করে না। ও, ভাগ্যে শুনি আমার সাসা না। রাজুমিনা আসো, চলো বাসায় যাই। শুনো, আমার নাম কামাল, মেলায় আইসো। বাবা, আমরা এই বড়টাই চড়তে পারো? ঠিক আছে। সেই দিন দুপুরে আমরা মেলায় গেছিলাম, খুব মজা করছিলাম। খালি শুইয়া থাইকো না মাইয়া, খেলা লাইগা তৈরি হও। মিনা দেখো দেখো, ওই যে আমাকে স্কুল কই। মা দেখো, ওই যে কামাল, এই যে কামাল। এইটা তো দেহি মাইয়াডার বজ্জাত পাখিটা। এইবার আমি তোমার যত্ন নিতাছি, খাড়া বজ্জাত পাখি। অহন, কি জানি করতাছিলাম। মিঠু চিন্তা করো না, মিঠুরে আমি আনতাছি। ও কামাল, তাড়াতাড়ি করো। মিঠু দুষ্ট পাখি,
তুমি খুব দুষ্টামি করতাছো। চুপ কইরা বসো, একটা কথা কইলে এককেরে সোজা বাসায়। এই 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 ও হনু মাইয়া ডারে বসাইয়া রাখছো মা? আইসকা না, সবাই বইসাই রইছে, জলদি করো। কিন্তু ওর গায়ে যে খুব জ্বর, ওর বিশ্রাম দরকার ঠিক পাশার মতো। মা ইয়া গো অসুস্থ হন ঠিক না, কাজ করো, আরাম করো, পানি খাও, কাম করো, সব ঠিক। আমার সাপটা তো কখনো অসুস্থ হয় না, কখনোই না, তাই না রে সাপিনি? কামাল, তোমার সাসাই যা কইলো এরা ঠিক না। চুপ করো মিঠু। চলো সাবিনা, আমরা চেষ্টা করি। ওহো সাবিনা, তুমি এটা পারবা না। তারপর ওই নিষ্ঠুর লোকটা সাবিনারে একটা শক্ত দড়ির উপর উঠাইল। ভাই সব, অহন শক্ত দড়ির উপর সুন্দর খেলা দেখাইবো আমার ভাতিজি, আপনারা সবাই তালি বাজান। আর অহন সাবিনা আরেকটা। সাবিনা পিছনে যান, সবাই একটু পিছনে যান। হাই সর্বনাশ, কেন যে অরে খেলতে দিলাম, অরে ডাক্তার দেখান লাগবো। ঠিক আছে, ঘোড়া গাড়ি তাড়াতাড়ি। আরে মিনা, মিনা কই গেল? মিনা, এই আমারও নিয়ে যাও। এই এই কি করতাছো, করতাছো কি? হ্যাঁ আমাকে তাড়াতাড়ি করন লাগবো, নাইলে ডাক্তার আপা সইলা যাইব। মিনা, আমরা ওরে ডাক্তার আপার কাছে নিয়ে যাইতাছি। ওহো পোলাপান। তখন ডাক্তার আপারে পাওনের লাইগা আমরা খুব তাড়াতাড়ি রওনা হইলাম। মিঠু পিছে পিছে। চুপ থাকেন ভাই, অহন থেকে ওর লেগা কোনটা ভালা আমরা চিন্তা করুম, আপনি না। তোমার ভাগ্য ভালো, শুধু একটু মচকে গেছে, ওর অনেক বিশ্রাম দরকার আর জ্বরের জন্য ওষুধ। ধন্যবাদ ডাক্তার আপা, আপনার কাছে আগে নাই না, ভুল করছি। আমরা হন বুসি, মাইয়া পোলা দুইজনেরই সমান যত্ন দরকার। মাথায় পানি দিলেই তো হয়, তাইলেই তো ঠিক হইয়া যাইব। মিনা কেমনে যে ধন্যবাদ দেই না, ধন্যবাদ তো পাইব মিঠু। তারপর কামাল তার বাবার কানে কানে কি জানি কইল। মিনা, আরে এইটা তো খুব মজার বুদ্ধি, সাবিনা পাশা ভালা হইলে আমরা এইটা করুম। তারপর যখন সাবিনা পাশা ভালো হইল, তখন তারা সবাই আমাগো স্কুলে আইলো। তার মা বাবা কইলো অহন থেকা সাবিনা পাশা দুইজনে স্কুলে যাইব। খুব মজা হইতাছে তাই না মিঠু? হ্যাঁ মায়া গো যত্ন নাও।
অনেক স্বপ্ন থাকে আমি পড়ালেখা শিখতে চাই আমি বাবা মায়ের সদাদরের মেয়ে যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন তাহলে থাকব শুধু বোঝা হয়ে শিক্ষা আমায় মুক্তি দিবে মুক্তি দিবে আমি তো কালকের খুশি আর আশা আমারও তো স্বাদ আছে আছে অভিলাষা ঘরে বেঁধে রেখো না নিয়ে যাও এগিয়ে